বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানালাইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে আপনি দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের 127টি গঠন প্রণালী অবশ্যই জানবেন, এগিয়ে যাবেন। আজকের এই বিডিটি খান মেথর এ কমপ্লিট বুক অফ রিটিন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব টোটাল 49 নম্বর নিয়মটি নিয়ে। হ্যাঁ, 49 নম্বর নিয়ম দিয়ে আপনারা এখানে 4টি এক্সাম্পল দেওয়া হলো, এই 4টি এক্সাম্পল দিয়ে আপনারা 4000-ও বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। যদি বিশ্বাস করেন তাহলে পারবেন, যদি বিশ্বাস না হয় তাহলে পারবেন না। তাহলে লক্ষ্য করেন কিভাবে পড়বেন, যেমন আইদার অফ ইউ, এখানে আইদার অফ ইউ, আইদার অফ আস, আইদার অফ দেম, আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য টিচার্স, আইদার অফ ইউর ফ্রেন্ডস, আইদার অফ ইউর ইউর আওয়ার ফ্রেন্ডস, আইদার অফ দেয়ার ফ্রেন্ডস, এইভাবে যে কোনো শব্দ বসে পড়তে পারেন। আইদার অফ ইউর টিচার্স, আইদার অফ হিজ টিচার্স, আইদার অফ হিজ ব্রাদার্স সিস্টার্স, আইদার অফ হিজ আঙ্কেলস, আইদার অফ হিজ ফ্রেন্ডস, এইভাবে যে কোনো শব্দ বসে পড়া যায়। আইদার অফ দ্য বুকস, আইদার অফ দ্য প্যান্টস, আইদার অফ দ্য পেন্সিলস, আইদার অফ দ্য ক্লথস, আইদার অফ দ্য শার্টস প্যান্টস, আইদার অফ দ্য কোয়েশ্চেন্স, আইদার অফ দ্য প্রবলেমস, আইদার অফ যে কোনো ধরনের পোড়াল শব্দ, অর্থাৎ হাজার হাজার পোড়াল শব্দ এইভাবে বসে পড়তে পারেন। লক্ষ্য করুন কীভাবে, এক্সাম্পলটি লক্ষ্য করুন কীভাবে পড়বেন, যে আইদার অফ ইউ তোমাদের, যে কেউ, আইদার অফ দেম তাদের, যে কেউ, আইদার অফ আস আমাদের, যে কেউ, আইদার অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুদের, যে কেউ, আইদার অফ আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের, যে কেউ, আইদার অফ আওয়ার প্যারেন্টস আমাদের মা বাবার, যে কেউ, আইদার অফ ইউর আওয়ার আঙ্কেলস আমাদের চাচাদের, যে কেউ, আইদার অফ আওয়ার ফ্রেন্ডস আমাদের বন্ধুদের, যে কেউ, আইদার অফ আওয়ার স্টুডেন্টস আমাদের ছাত্রদের, যে কেউ, আইদার অফ আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের, যে কেউ। তো এইভাবে এভাবে এখানে ইউ এর জায়গায় হাজারো শব্দ বসে পড়া যাবে। তারপর এটাকে কিভাবে বাক্য বানিয়ে পড়বেন, যেমন তোমাদের যে কেউ ঢাকা যাবে, তোমাদের যে কেউ ঢাকা যাবে, আইদার অফ ইউ উইল গো টু ঢাকা, তোমাদের যে কেউ আমাকে চেনে, আইদার অফ ইউ নোস মি, আইদার অফ ইউস নোস মি, তোমাদের যে কেউ আমাকে চেনে, তোমাদের যে কেউই একজন ডাক্তার, আইদার অফ ইউ ইজ দ্য ডক্টর, তোমাদের যে কেউই ধনী, আইদার অফ ইউ ইজ রিচ, আইদার অফ ইউ ইজ রিচ, তোমাদের যে কেউই ধনী, তোমাদের যে কারোরই গাড়ি আছে, আইদার অফ ইউ হ্যাজ এ কার, আইদার অফ ইউ হ্যাজ এ কার, তোমাদের যে কারোরই গাড়ি ছিল, আইদার অফ ইউ হ্যাড এ কার, আইদার অফ ইউ হ্যাড এ কার, তোমাদের যে কারোরই গাড়ি থাকবে, আইদার অফ ইউ উইল হ্যাভ এ কার, তোমাদের যে কেউই ধনী, আইদার অফ ইউ ইজ রিচ, তোমরা যে কেউই শিক্ষক, আইদার অফ ইউ ইজ টিচার, তোমরা যে কেউই কাজটি করো, আইদার অফ ইউ ডু দ্য ডাজ দ্য ওয়ার্ক, আইদার অফ ইউ ডাজ দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তোমাদের যে কেউ অদৃশ্য একজন, অদৃশ্য একজনকে বোঝানো হলো, আইদার অফ ইউ ইজ মানে আইদার অফ ইউ ডাজ দ্য ওয়ার্ক, তোমাদের যে কেউই কাজটি করতেছে, আইদার অফ ইউ ইজ ডুইং দ্য ওয়ার্ক, তোমাদের যেই কাজটি করেছে, আইদার অফ ইউ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তোমাদের যে কেউই কাজটি করেছিল, আইদার অফ ইউ ডিড দ্য ওয়ার্ক, তোমাদের যে কেউই কাজটি করতেছিল, আইদার অফ ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তোমাদের যে কারোরই কাজটি করা উচিত, উচিত বোঝালে কি হবে, আইদার অফ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমাদের যে কারোরই কাজটি করা প্রয়োজন, আইদার অফ ইউ নিড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে প্রতিটা বাক্যাংশকে বাক্য বানে পড়বেন। তা আপনার কাজ হলো ইউ এর জায়গায় হাজারো এই ধরনের মানে প্রণানের পোড়াল ফর্ম বসবে, নাউনের পোড়াল ফর্ম বসে, আবার বস্তু জাতীয় নাউনের পোড়াল ফর্ম বসে এভাবে বাক্যাংশে তৈরি করবেন, এবং প্রতিটাকে আবার টেন্সের আলোকে মূল ভার দিয়ে বাক্য তৈরি করবেন, আবার নাউন অ্যাডজেক্টিভ যুক্ত, অর্থাৎ টিচার, রিচ, পোর, এডুকেটেড এই ধরনের শব্দ দিয়ে, হাজার হাজার শব্দ আছে, যে কোনো শব্দ দিয়ে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন আইদার অফ দ্য বয়েজ, ছেলেদের যে কেউ, ছেলেদের যে কেউ উইল ডু দ্য ওয়ার্ক, ছেলেদের যেই কেউই কাজটি করবে, আইদার অফ দ্য বয়েজ আর ইজ প্লেইং ফুটবল, ছেলেদের যে কেউই খেলতেছে, আইদার অফ দ্য বয়েজ, আইদার অফ দ্য বয়েজ ক্যান ডু দ্য, ছেলেদের যেই কেউই কাজটি করতে পারে,
এইভাবে এখানে বয়েজ এর জায়গায় টিচার্স, আইদার অফ দ্য টিচার্স শিক্ষকদের যে কেউ, আইদার অফ দ্য লিডার্স নেতাদের যে কেউ, আইদার অফ দ্য গার্লস মেয়েদের যে কেউ, অর্থাৎ মেয়েদের যে কেউ আমাকে ভালোবাসে, আইদার অফ দ্য গার্লস লাভস মি, আইদার অফ দ্য গার্লস লাভস মি, এইভাবে বসে পড়া যায়। তারপর আইদার অফ ইউর ফ্রেন্ডস, তোমাদের বন্ধুদের যে কেউ, তোমাদের বন্ধুদের যে কেউ আমাকে চিনে, আইদার অফ ইউর ফ্রেন্ডস, আইদার অফ ইউর ফ্রেন্ডস নোজ মি, তোমাদের বন্ধুদের যে কেউ আমাকে চিনে, আইদার অফ ইউর ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তোমাদের বন্ধুদের যে কেউই কাজটি করেছে, আইদার অফ ইউর ফ্রেন্ডস হ্যাজ গন টু পিকনিক, তোমাদের বন্ধুদের যে কেউই পিকনিকে গিয়েছে, এইভাবে বাক্য বানায় পড়বেন। তারপর আসেন আইদার অফ দ্য বুকস, বইগুলির যে কোনোটি, বইগুলির যে কোনোটি। এখন যদি বলা হয় যে কলমগুলির যে কোনোটি, আইদার অফ দ্য প্যান্টস শার্টগুলির যে কোনোটি, আইদার অফ দ্য শার্টস রঙগুলির যে কোনোটি, আইদার অফ দ্য কালার্স, আইদার অফ দ্য কালার্স সমস্যাগুলির যে কোনোটি, আইদার অফ দ্য প্রবলেমস প্রশ্নগুলির যে কোনোটি, আইদার অফ দ্য কোয়েশ্চেন্স এইভাবে সমস্যাগুলির যে কোনোটি, আইদার অফ দ্য প্রবলেমস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যাবে এবং বাক্য বানিয়ে পড়া যাবে। আপনি যদি বিশ্বাস করেন চারটি দিয়ে 4000 বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়া যায়, তাহলে আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সত্যিই পারবেন। হ্যাঁ বন্ধুগণ, 127টি নিয়ম দেওয়া হলো, এই 27টি নিয়ম যদি আপনারা রপ্ত করতে পারেন, আমি শতভাগ গ্যারান্টি দেবো আপনারা রাইটিং স্কিল ডেভেলপ হবে এবং পাশে স্পোকেন স্কিল এবং গ্রামাটিক্যাল স্কিলও ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার যাদের দরকার প্যান্ডেমের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়, যাদের তাদের সবাই যারা রিটিং স্পোকেন গ্রামার সত্যি রপ্ত করতে চান তারা অবশ্যই 127টি নিয়ম জানতেই হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।